জনগণ অন্তর বিস্তার সরকার স্মরণে আঞ্চলিক স্মরণ সভা সংগ্রামের সভাপতি বিএনপি সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের স্মরণ সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা প্রয়াত নেতা ফখরুল ইসলামের ঘনিষ্ঠ সহকর্মী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম নেতা জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, আপনারা প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের এই নেতার স্মরণ সভায় উপস্থিত হয়েছেন এবং অনেক কথা শুনছেন, অনেক কথা বাকি থাকবে, সব কথাই বলা যাবে না স্বল্প সময়ের মধ্যে, কারণ 60 বছর তার জীবনের যে রাজনীতি, 60 বছরে তার রাজনীতির পত্রকার প্রতি বাকি কাটে এক এক সময় এক একটি ঘটনা, এক একটি ইতিহাস, এক একটি স্মৃতিময় জীবনে তার দেখা, সে কারণেই তার সম্পর্কে বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার মনে হয় তার জীবনের আলোচনার চেয়ে বেশি প্রয়োজন আজকে তাকে একজন আন্দোলনের তৎপরদর্শক হিসেবে তার চলার পথে যেন আমাদের অনুপ্রেরণা হয় এবং সেই চেতনাবোধ থেকে যেন আমরা যে বেশিরভাগের বিরুদ্ধে বলছি সেই বেশিরভাগের হাত থেকে আমরা দেশটাকে মুক্ত করতে পারি এবং আমাদের প্রিয় জাতি মাদার অবদানকে সীতারাম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি। আজকের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বা সংগঠনের নেতা কর্মীদের ভাবনা আর তরুণ কৃষ্ণ সহ আমরা যেখানে জন্ম নিয়েছি, যেখানে যে রাজনীতি করেছে সে রাজনীতিগুলির মূলত তফাত আছে, কারণ এখন যান্ত্রিক যুগ, প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে অনেক কিছু সহজ করে সহজ হওয়ার যে একটা আগ্রহ সেখানে কষ্ট করে পথ চলে লড়াই মিছিল করে আরেকটি কিছু অর্জন করার মধ্যে অনেক তফাত আছে, সে কারণেই আজকে আমরা পথ পদবীতে যেভাবে সম্মানিত হতে চাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু ইতিহাসের পাতায় নামটাকে সেভাবে দিতে চাই না। তরুণ ইসলাম 1988 সালে বিএনপির পক্ষ থেকে আমাদের নেত্রীর পক্ষ থেকে তাকে বলা হয়েছিল মহাসচিবের দায়িত্ব নিতে এবং তিনি নিজে বলেছিলেন আমাকে যে বলেছিলেন তিনি রাজি হননি, কারণ সেই অঞ্চলের মানুষের ভালোবাসা ছিন্ন করে ঢাকা শহরে এসে তিনি নেতৃত্ব গ্রহণ করতে চাননি। এখান থেকে আপনাকে বুঝতে হবে যে বিএনপির মতো একটা পার্টির মহাসচিবের পর অত্যন্ত একেবারে আনন্দ চিত্তে তিনি প্রত্যাখ্যান করেছে, কিন্তু ঢাকাতে যখন নেতৃত্বের শূন্যতা দেখা দিত তখনই তরুণ ইসলাম ছুটে আসতেন এবং যখন আসতেন তিনি কখনো হোটেলে ঢুকতেন না, যান আপনজন যে কোনো একজনের বাসায় চলে উঠতেন এবং স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে নেতা কর্মীদের তিনি খুব আপনজন থাকতেন। এখন যখন নেতাদের খুঁজে পাওয়া যায় না মামলার কারণে নানা কারণে, আর নেতারা কর্মীদেরকে খুঁজতে হয় না কারণ কর্মীদের স্বার্থে নেতাদেরকে খুঁজে বেড়ায়, কিন্তু তরুণ ইসলামের মতো নেতারা কর্মীর কাছে কর্মীদেরকে খুঁজে বের করতেন, তরুণ ইসলামকে কখনো কোনো কর্মী খুঁজে বের করতে হয়নি। এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, কারণ একজন নেতা যখন কর্মীর কাছে যায় সে কর্মীর জীবন দেওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়ে, আর যখন কর্মীরা নেতাদের পিছু পিছু হাঁটতে হাঁটতে কোনো সন্ধান করে না তখন তারা হতাশ হয়ে আবার প্রাণ করে, অর্থাৎ ঘরে ফিরে যায়, তার পথ চলার মধ্যে আনন্দ থাকে না। তরুণ ইসলামের সাথে যারা চলেছেন তারা দেখবেন তরুণ ইসলাম খিস্তি খেল, অর্থাৎ বকা ছকা, যেন আমাদের সংশোধন বিদ্যুৎ বলেছেন যে তার বকা ছকাগুলি কেউ কষ্ট পেত না এবং তার বকা শোনার জন্য সবাই যেত, আছে না একজন একটা বকা দিলে আর কোনোদিন তার কাছে না যাওয়া, কিন্তু তরুণ ইসলামের বকা শুনে একবার খেয়েছেন, তার ধমক যখন একদিন খেয়েছেন, তার খিস্তি যিনি শুনেছেন
তিনি তার খিস্তি শোনার জন্য বারবার করে হিন্দুস্তানি সামনে লড়াইয়ের জন্য ঘোরাঘুরি করত। এটি ব্যবধান, কারণ তার শাসন নীতির মধ্যে সোহাগ ছিল, অর্থাৎ স্নেহ ভালোবাসা, এটি কর্মীর দুর্দিনে দুঃসময় তার পাশে দাঁড়ানো, এই বিষয়গুলি খুব ভালো করছিল। সেই কারণেই তার যে গালি গালাজ বা কথা যখন যাই বলেন না কেন, এটা প্রত্যেকটা কর্মী একটা দোয়া বা আশীর্বাদ হিসেবে গ্রহণ করত। সুতরাং এই যে মাটির সাথে মিশে যাওয়া, মাটির মানুষের সাথে কথা বলা, মাটির মানুষের সাথে কচ্ছনা, এর মধ্যে অনেক তফাৎ আছে। সেজন্য আজকে সংসদ যখন গুরু সাহেব আরেকটি কথা আক্ষেপ করে বলেছেন, আমি সেখান থেকে আমি খুব অসুস্থ কথা বলতে পারছি না, শুধু একটি কথা বলবো, 1988 সালে প্রচণ্ড বন্যা হয়েছিল, এমনকি ঢাকার ক্যান্টনমেন্টও কিন্তু তলিয়ে দিয়েছিল, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 7টা বাজে জানালা দিতে ঘরের মধ্যে পানি উঠে ওঠে। মির্জা আব্বাস আমি এবং মোসাদ্দেক আলী ফালু এবং শিশু সেলিম বলে পরিচিত জানেন, সেই শিশু সেলিম ওনার চারজন একটি 7 কেজি ট্রাক নিয়ে সকাল 8:30 মধ্যে পৌঁছাবার গিয়ে দেখলাম আসলে চারিদিকে থুরথুর পানি, ঘরে একটু মানে পানিতে একটু নড়াচড় করে ঘরের মেঝে থেকে সারাদিন পরিশ্রম করে সব কিছু গুছালাম। পরে বারান্দার মধ্যে দেখলাম কতগুলি পরিত্যক্ত সোফা, সোফা ছিল, সে সোফার নিচে পায়া নাই, ইটা দিয়ে বসে আছে। তো ম্যাডামকে একটু বললাম এগুলি কি, তা এটা ধরবো না, আর এটা আসনটা নেই কোনো কাজে লাগে না, তা এটা ধরবো না কেন, বলে এটা আমার ঢাকায় সারা জীবনের প্রথম সোফা, অর্থাৎ জীবনের প্রথম সেবা, লাখ হিসেবে কাজে রাখে না, সেটু ম্যাডাম অতি যত্ন করে তিনি তার স্মৃতি থেকে জড়িয়ে আঁকড়ে থেকেছেন। তো সুতরাং পুরাণাদের কখনো কখনো কাজে না লাগতে পারে, কিন্তু পুরাণ আর স্মৃতি মুছে ফেলা আর ভবিষ্যতে আপনার মুছে দেওয়ার পথ কিন্তু খুঁজে দিতে। সুতরাং বড়দেরকে সম্মান করাতে আত্মহংকার থাকতে পারে, সেখানে গ্লানি বলতে কিছু থাকতে পারে না। এই যে আমাদের এই যে ভালোবাসার অভাব এবং শাসন এবং সোহাগের অভাব, এইটাই আমাদেরকে সবাইকে আলাদা 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 করে দিচ্ছে। যে কোনো সফলতার পূর্ব শর্ত একটি ঐক্য, আমরা জাতীয় ঐক্যের জন্য সচেষ্ট হচ্ছি, চেষ্টা করছি, কিন্তু আমাদের নেতা কর্মী আমার দলের মধ্যে আমাদের মধ্যে কতটুকু ঐক্যবদ্ধ প্রয়াস আছে সেটা আমাদের একটু নির্ণয় করার দরকার। আমার মনে হয় ভিত্তির শক্তি সামর্থ্য এবং এই দেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা, সব কিছু বিএনপির আকাঙ্ক্ষার সাথে এক সূত্রে কথা, সেখানে এত কিছু থাকতে আমরা কেন পাচ্ছি না, অর্থাৎ আমাদের বাদনটা মনে হয় হালকা হালকা, অনেকটা ফলমান, অনেকটা পদ পদবীর মধ্যে, কিন্তু পদবিহীন অবস্থায় মন মানসিকের সাথে চেতনা ও চিন্তা একীভূত বা একাকার হতে যদি না পারে, তাহলে আমরা খালেদা জিয়াকে আরো দেখাতে পারবো না, গণতন্ত্র প্রশ্ন তো উঠেই না। সে কারণেই আজকে তৌফিকুল ইসলাম আমাদের মতো লোকের কাছে সবসময় স্মরণীয়, একটি স্মরণসভার মধ্যে যে মান তিনি স্মৃতিতে অম্লান আমাদের হৃদয়ে, আমরা প্রতিটি চলার পথে প্রতিটি কথা আলোচনা আসতে তৌফিকুল ইসলাম আমাদের সামনে একটি জ্বলন্ত ছবি হিসেবে আমাদের সামনে ভেসে ওঠে, এবং সেজন্য থেকে আমরা প্রেরণা পাই, সেখানে আরো পথ খুঁজে পাই, আন্দোলন সংগ্রাম তার রণকৌশলের দিকে তৌফিকুল ইসলাম ছিল অনন্য ব্যক্তিত্ব, সাধারণ কর্মীর চেয়েও তিনি মাঠে ময়দানে লড়াকুর মতো সাহস করে হাঁটতেন, নেতা বলে তিনি শুধু নির্দেশ দিয়ে ক্ষান্ত থাকতেন না, প্রত্যেকটা ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষেত্রে তার অনন্য অবদান, এবং যে অবস্থায় তিনি মারা গেছেন তাকে মনে হতো অত্যন্ত ভুরু, আসলে ভুরু হয়েছিল তিনি এরশাদের কারণে। ঘটনায় মজিদুল্লাহ চৌধুরীর বাড়িতে একটি সভা, সেই সভার মাঝখান থেকে একজন পিছন থেকে ডেকে নিয়ে গেল, ওখান থেকে গোয়েন্দারা তার ঘুরে নিয়ে যায়, 3 মাস তার কোনো খোঁজ খবর নাই, 7 মাস কারাগারে, প্রথম দেখায় ভাবি অর্থাৎ নার্গিস গোবিন্দপুর বিভাগের যেখানে দেখতে যায় তরুণ ভাই, এই জেলা থেকে ভাবি বলছে ওনাকে আনলেন না, তো জেলারা আস্তে আস্তে করতে অভিজ্ঞ বসা, অর্থাৎ যে দীর্ঘদিনের সাথী বিবাহিত জীবনের বাইরে ও রাজনৈতিক জীবনে দুজন দুজন সহকর্মী বন্ধু, তারা দুজন একই ধারা রাজনীতি করত এবং ভাবি খুব এক্সট্রিম বামপন্থী ছিলেন, কখনো কখনো তিনি গোপনে চলে যেতেন
তাকে অনেক সময় খুঁজে পাওয়া যেত না। এই যে তাদের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে তাদের যে একটি দাম্পত্য জীবন, সেখান থেকে বুঝতে পারেন যে তরুণ পুলিশের কাঁচা দাঁত গুলি তুলে ফেলা এবং শারীরিকভাবে নির্যাতনের মধ্য দিয়ে এরশাদ সাহেব তাকে আগেই ভুল করে দিচ্ছে। তিনি অনেক বয়সে মারা যাননি, আমাদের থেকে বয়সের মাত্র 2 বছর হল, অথচ তাকে দেখতে হতো নজরুলের মতো মনে হতো, অর্থাৎ একটি চলন্ত বাঘকে তার হাতে নখ পা খুলে খুলে টেনে টেনে চুল ছেড়ে দাঁত গুলি খুলে ফেলে নজরুল ইসলামকে বিশ্বাস করে দিচ্ছে। রাজনৈতিক মেরুকরণে সেই সাথে এক সময় আমাদের বন্ধু হিসেবে ছুটে আসে, নজরুল ভাই সেটা সহ্য করতে পারে নাই, আমরাও সহ্য করতে পারি নাই, কিন্তু সেই মেরুকরণ ভেস্তে গেছে, কারণ এরশাদের মতো পার্টনারদের কখনো জাতীয়তাবাদী শক্তির কাছে টেনে রাখা যায় না। এরা দালাল চক্র, সেই দালাল চক্রের খপ্পর কখনো কখনো রাজনীতির সিদ্ধান্তের ভুলের কারণে দারুণ খালেদা জিয়াকে কখনো কখনো কটু কথা শুনতে হয়, অনেক কটু কথা শুনতে হয়, কিছু কিছু অভিনেত্রী রাজনীতির সুবিধা হতে ওই ক্ষমতা পাওয়ার লোভ থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাচ্চার মধ্যে যে আনন্দ, সে আনন্দ উপভোগ করার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে বলব এবং তরুণ ভাইয়ের যে জীবন দর্শন, সেই দর্শন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে আপনারও তরুণ ইসলামের মতো এক এক খেপা মানুষের মতো ইতিহাসের নাম লাগবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে স্মরণ শেষ করছি। তরুণ ভাই আমার স্মরণে সবসময় স্মৃতিতে তিনি আমার বিদ্যালয় এবং চলার পথে রাজনীতিতে তিনি আমার এবং প্রেরণা ছিলেন, আছেন, থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। প্লিজ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের, আপনাদেরকে ধৈর্য ধারণ করে একটু বসার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় বন্ধুরা, আমার মরহুম তরিকুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানকে সার্বিকভাবে যারা আমাদেরকে সহযোগিতা করে সফল করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, তারা সহ যাদের নাম না বললেই নয়, আমাদের সাবেক ছাত্র নেতা খুলনা 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করেছেন রকিবুল ইসলাম বকুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, বীর রবিউল ইসলাম লাবলু, খান রবিউল ইসলাম রবি, শেখ রবিউল আলম রাবু রবি, মাহমুদ হাসান খান বাবু, মনোয়ার হোসেন খান বাবু, অবলেন্দু দাস আবু অপু, জাভেদ মাসুদ বিলজন, ডিএস আয়ুব, নুরুজ্জামান নিশাদ, মোহাম্মদ শরীফ হোসেন, হারুনার রশিদ মোল্লা সহ সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবার আমি অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের এই স্মরণ সভা, এদেশের বরেণ্য রাজনীতিবিদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যিনি জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এসেছেন, সফল মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং বিএনপির জ্যেষ্ঠতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের শ্রদ্ধেয় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্মৃতি সংসদ আয়োজিত আজকে আমাদের অত্যন্ত প্রিয়